ফুল মাদ্রাসা আসিল যেদিন হতে দুনিয়াতে আর সিগালার ফুল মাদ্রাসা আসিল যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে ইশারা দুনিয়া সেদিন হতে ইশারা দুনিয়া পুরে গেল দেখো রাগে মাতে আর সিগালার ফুল মাদ্রাসা আসিল যেদিন হতে দুনিয়াতে আর সে গলার ফুল মাদ্রাসা মা হালিমা যেদিন আল্লাহ রসুলকে প্রথম তার ঘরে নিয়ে আসে তো প্রথম ঘরে নিয়ে এসে সেদিনে মা হালিমার ঘরে বাতি জ্বালাবার মতো কোনো তেল ছিল না বাতি জ্বালাবার মতো কোনো তেল ছিল না অন্ধকারে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শুয়ে পড়েছে এবং গভীর রাতে উঠে দেখে ঘরটা আলোয় আলোকিত হয়ে রয়েছে তখন মা হালিমা অবাক হয়ে গিয়েছে আমি তো বাতি জ্বালাই নাই আর আমার ঘরে কোনো তেল ছিল না কিন্তু ঘরটা কিসের আলো তখন ভালো করে লক্ষ্য করে দেখে কি দেখছে লক্ষ্য করুন মা হালিমা বলে মোগামা প্রথম যেদিন এলো আমার ঘরে তেল ছিল না পাতি জানাবার শুয়ে ছিলাম রাতে অন্ধকারে মা হালিমা বলে মোগামা প্রথম যেদিন এলো আমার ঘরে তেল ছিল না পাতি জানাবার শুয়ে ছিলাম রাতে অন্ধকারে কবির রাতে উঠল কোকরে ঘরে রয়েছে দেখে আলোতে ভরে মোহাম্মদের চেহারাতে এমন নূরের প্রদীপ ঝিলমিল করে নূরের প্রদীপ ঝিলমিল করে আমি অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে মাহালিমা বলছে আমি অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে মোহাম্মদের মুখ পানেতে আর সে গলার ফুল মোহাম্মদ রাসূল তখন দেখছে আল্লাহ রসুলের নূরের আলোয় সারা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে একবার জোরে বলে সুবহানাল্লাহ তখন মা হালিমা মুহাম্মাদের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে বলে আমি কাকে ঘরে নিয়ে এসেছি এবং আল্লাহ রসুল তিনি জন্মের পর থেকে মানুষ মানুষকে হক ফাঁকি দিতে নেই এই শিক্ষা জন্মের পর থেকে আমাদেরকে দিয়ে গিয়েছেন কারণ মা হালিমার একটা সন্তান ছিল তার নাম ছিল আব্দুল্লাহ এবং আল্লাহ রসুলকে যখন মা হালিমা তার ঘরে নিয়ে গিয়েছেন আল্লাহ রসুল কোনোদিন আগে দুধ পান করতেন না এবং একটা দুধ পান করতেন আর একটা দুধ দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন আব্দুল্লাহর জন্য রেখে দিতেন তাই কবি বলছে দেখুন দুধ খাওয়াবার জন্য আমি চকুন তারে নিতাম বুকে মাহালিমা বলছে দুধ খাওয়াবার জন্য আমি চকুন তারে নিতাম বুকে তার দিকের দুধ খেত মোগামার মুক্তিত না অন্য দিকে দুধ খাওয়াবার জন্য আমি চকুন তারে নিতাম বুকে ডান দিকের দুধ খেত মোগামার মুক্তিত না অন্য দিকে কিন্তু কোনদিন আগে খেত না আগে দিলে দুধ মুখে নিত না কিন্তু কোনদিন আগে খেত না আগে দিলে দুধ মুখে নিত না আমার ছেলে না খেলে আমার আমার ছেলে না খেলে আমার তাজে মোহাম্মদ কো বুকে তো না তাজে মোহাম্মদ কো বুকে তো না আমার ছেলের কোন কষ্ট বলে মাহালিমা বলছে আমার ছেলের কোন কষ্ট বলে ছোট পানি তার চোখেতে আর সে গালার ফুল মোগা মাদ্রাসা
তাহলে আল্লাহর রাসূল একদিকে দুধ পান করতেন আর একদিকে দুধ দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন এবং আল্লাহর রাসূল কোনদিন আগে দুধ পান করেননি আগে হালিমার ছেলে আব্দুল্লাহ দুধ পান করতেন তারপরে আল্লাহর রাসূল দুধ পান করতেন এবং তিনি জন্মের পর থেকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে মানুষের হককে ভাগে দিতে নেই আর আমরা কারুর যদি পাশে দুতলা বাড়ি হয় আমরা মনে মনে দোয়া করি আল্লাহ ওর পকেট প্যারালাইজ হবে জমিটা কম দামে কিনে নেবে বুঝতে পারেননি কিন্তু আল্লাহর রাসূল আরেকটি ঘটনা আল্লাহর রাসূল যখন ছাগল চরাতে গিয়েছে তো ছাগল চরাইয়ে বাড়ি এসে ছাগল চরাতে গিয়েছে তো বনের পাখিটা আল্লাহর রাসূলকে দু নয়ন ভরে দেখে এবং আল্লাহর রাসূল দুই একদিন যখন ছাগল চরাতে যাচ্ছেন না তখন বনের পাখিরা না দেখতে পেয়ে অস্থির হয়ে যাচ্ছে তখন বনের পাখিরা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহর রাসূল তো আসছে না আমরা তো তাকে দেখতে পাচ্ছি না আমরা যদি হালিমার একটা ছাগল কিডন্যাপ করে আনি তাহলে আল্লাহর রাসূল আমাদের এখানে আসবে তো কবি বলছে দেখো আল্লাহর হাবিবি সাল্লি আলা গেলেন তিনি জঙ্গলের দিকে গিয়ে দেখে বনের পাখিরা বসে আছে নিয়ে ছাগলটিকে আল্লাহর হাবিবি সাল্লি আলা গেলেন তিনি জঙ্গলের দিকে গিয়ে দেখে বনের পাখিরা নিয়ে বসে আছে ছাগলটিকে আল্লাহর হাবিবি পাখিদের বলে ছাগলটি কেন এনেছ তুলে আল্লাহর হাবিবি পাখিদের বলে ছাগলটি কেন এনেছ তুলে বুঝিতে পারিনি তোমরা এমন কাজটা করেছ ও না কেলে কাজটা করেছ ও না কেলে বনের বাগে বলে ইয়া রাসূলুল্লাহ আমি ছাগলটি মারিতে আর সে গালার বল মোহাম্মদ রাসূল আল্লাহ রাসূল জঙ্গল দিকে গিয়ে বলছে বনের বাগেদেরকে বলছে যে তোমরা হালিমার ছাগলটা কেন তুলে এনেছো তখন বনের বাগেরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার ছাগলটাকে তুলে আনি মারার জন্য আনিনি আমরা কি জন্য এনেছি কবি বলছে দেখুন রোজি আপনি ছাগল চরাতে রোজি আসেন ছাগল চরাতে দূর থেকে দূর দেখি মোরা রোজি আসেন ছাগল চরাতে দূর থেকে দূর দেখি মোরা কালকে আপনি আসেন বলে মনে মনে মোরা ভেবেছি এটা ছাগলটি যদি তুলে আনে নিশ্চয় ছুটে আসবেন আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধরি আপনার চরণ দোকানে ধরি আপনার চরণ দোকানে জোর করে ওই বনের বাগেরা জোর করে ওই বনের বাগেরা চুমা দিয়ে দেয় কদমেতে আর সে গালার ফুল মোহাম্মদ রাসূল জোরে হবে তাকবীর নারে তাকবীর এটি জোরে নারে তাকবীর